আসসালামু আলাইকুম বিডি টুডের খেলার সংবাদে স্বাগত বাংলাদেশ সফরের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান মোহাম্মদ হাফিজ বাংলাদেশে আসবেন না আগেই জানিয়েছিলেন তবে টি টোয়েন্টি বিশ্বকাপ দলের বাকি সদস্যরা আসছেন এই সফরে হাফিজের জায়গায় ইফতেকার আহমেদকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ সফরের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাফিজ প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ সফরে তাকে বিবেচনা না করতে তার বদলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন তিনি বাংলাদেশ সফরে টি টোয়েন্টিতে ইফতেকার ছাড়াও থাকছেন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দুই রিজার্ভ ক্রিকেটার হায়দার আলী ও কুশদিল শাহ এক নজরে পাকিস্তান দল বাবর আজম অধিনায়ক সাদাব খান সহ অধিনায়ক শোয়েব মালিক আসিফ আলী জামান হায়দার আলী হারিস রুপ হাসান আলী ইফতেকার আহমেদ ইমাদ ওয়াসিম কুশদিল শাহ মোহাম্মদ নাজ মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সরফরাজ আহমেদ শাহিন শাহ আফ্রিদি শাহনাস দাহানি উসমান কাদির বাংলাদেশ সফরে তিনটি টি টোয়েন্টি ও চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে পাকিস্তান টি টোয়েন্টি তিনটি অনুষ্ঠিত হবে উনিশ বিশ ও বাইশ নভেম্বর প্রথম টেস্ট চট্টগ্রামে ছাব্বিশ থেকে তিরিশ ডিসেম্বর ঢাকায় সিরিজের শেষ টেস্ট চার থেকে আট ডিসেম্বর ধন্যবাদ সবাইকে এছাড়া নিত্য নতুন খেলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন